আসসালামু আলাইকুম সবাইকে, আমি সামা ও পেস্টালি কোথ থেকে আপনাদের সবার সাথে আজকে। আচ্ছা, আমাকে কি দেখা যাচ্ছে একটু 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 জানাবেন, হ্যাঁ, যে আমাকে ঠিক মতো দেখা যাচ্ছে কিনা। ওকে, সো আমি আসলে যাই না আজকে। কী বার? আচ্ছা, কী বার কি জানি, যাই না। আচ্ছা, যাই হোক, তো যেটা সেটা হচ্ছে যে জাস্ট এভাবেই গল্প করার জন্য, গল্প না বেসিক্যালি, আমি হচ্ছে গিয়ে খুব শর্ট একটা, মানে ছোট একটা লাইভে আসছি। ওকে, বেসিক্যালি হচ্ছে আমি আপনাদেরকে থ্যাংকস বলার জন্য লাইভে আসছি। কারণ হচ্ছে গিয়ে আমি আমি এটা গত বছরও পোস্ট করেছিলাম, এই টাইপের কিছু, হ্যাপি অ্যানিভার্সারি টু মি অ্যান্ড হাব্বি, এই টাইপের কিছু একটা। ওকে, সো এটা পোস্ট করার পরে, আই মিন, বাকিটা ইতিহাস। লাইক, এত আপুরা আমাকে উইশ করছেন, প্লাস হচ্ছে লাইকস দিয়েছেন ইয়াটাতে, মানে ছবিগুলোতে, আমার আর আমার হাব্বির ছবিতে। সো আমি একটু ঘুরতে এসেছিলাম, এই জন্য 2 দিন ধরে আমি অ্যাবসেন্ট। আপনারা আমাকে অনেকে জিজ্ঞেস করছেন যে আমি আসলে কোথায় বা কি, আমি নাই কেন, আমি কেন বারবার প্রিমিয়ার পোস্ট করছি, আমি মানে আমি ডিরেক্ট আসছি না কেন। ঠিক আছে, সো যেটা সেটা হচ্ছে আমার আজকে হচ্ছে কি আমার অ্যানিভার্সারি, দ্যাটস ওয়াই আমি আর আমার হাব্বি একটু ঘুরতে এসেছি। মাশাল্লাহ, 5,000 আপুরা চলে আসছেন। আচ্ছা, তো আমি আর আমার হাব্বি একটু ঘুরতে আসছি, এর জন্য হচ্ছে আপনাদের জন্য, তারপর আপনারা যেন আমাকে আগে থেকেই হচ্ছে কি আমি আপনাদের জন্য সব কিছু প্রিপেয়ার করে নিয়ে আসছি, মানে প্রিপেয়ার করে রেখে আসছি। ওকে, সো আমাকে একটু জানাবেন যে আমাকে ঠিক মতো দেখা যাচ্ছে কিনা, কারণ আমি জানি না এখানে ওয়াইফাইয়ের কী অবস্থা। ওকে, সো এই হচ্ছে ব্যাপার। আর যেটা সেটা হলো আপনাদের সবাইকে অনেক অনেক থ্যাংকস যারা নাকি আমাকে উইশ করছেন, হ্যাঁ, অনেক অনেক থ্যাংকস। আর আমি এমনি দুষ্টামি করে বলেছিলাম, বলুন তো আমি কোথায়, কারণ আপনারা সবাই আমাকে জিজ্ঞেস করছেন যে আমি কোথায়। ওকে, সো যেটা সেটা হচ্ছে যে আমি বেসিক্যালি ভাওয়াল রিসোর্টে আসছি, ভাওয়াল রিসোর্টে। তো আমার আমার তো আপনারা জানেন যে আমার হচ্ছে গিয়ে ভেকেশন প্ল্যান করার টাইম নেই, ঠিক আছে, আমি সবসময় আপনাদেরকে নিয়ে ব্যস্ত থাকি, আমার ভেকেশন প্ল্যান করার টাইম নেই। সো যেটা সেটা হচ্ছে যে আমি জাস্ট ড্রাইভ করে এখানে চলে আসছি 2 দিনের 2-1 দিনের জন্য, সো না সরি 2-3 দিনের জন্য, ঠিক আছে। সো যেটা সেটা হলো যে আমি এখানেই আছি, অনেকে অলরেডি চিনে ফেলেছেন, এটা আসলে অনেক পপুলার জায়গা, আমি এই লাইফে ফার্স্ট আসছি, কিন্তু মোটামুটি সবাই আসছে। ওকে, সো যেটা সেটা হচ্ছে আপনাদেরকে আমি বেসিক্যালি থ্যাংকস বলার জন্য আসছি। আপনারা সবাই এত এত পিকচারগুলো লাইক করেছেন, সবাই এত এত করে হচ্ছে গিয়ে থ্যাংকস বলছেন, বা না সরি আমাকে উইশ করছেন, তো সেটার জন্য অনেক অনেক থ্যাংকস। ওটা আমি পার্সোনালি আপনাদেরকে থ্যাংকস বলার জন্য আসছি। আর যেটা সেটা হলো আমার আসলে লাইভে আসার ওরকম প্ল্যান ছিল না, আমি জাস্ট এখানে এমনি রিল্যাক্সিং, মানে আর কি ঘোরাঘুরি করছিলাম, আর প্লাস হচ্ছে আপনাদের জন্য কিছু ফটোশ্যুট করছিলাম, ঠিক আছে। আমাদের অফিসে হচ্ছে গিয়ে বেসিক্যালি এখন কিছু রেনোভেশনের কাজ হচ্ছে, কিছু আপডেটের কাজ হচ্ছে মেইনলি যেটা। সো আমাদের ফুল অ্যাক্টিভিটিস আমাদের এখন নেই, তো আমি ভাবলাম যে ফ্রি আছি তো মোটামুটি একটু 2-3 দিনের জন্য ঘুরে আসি, তার মধ্যে একটা ওকেশন আছে। ওকে, সো এর জন্য যেটা সেটা হচ্ছে যে আমি একটু ঘুরতে এসেছি বেসিক্যালি, হ্যাঁ, একটু ফ্রি টাইমে, প্লাস যেহেতু একটা ওকেশনও আছে এবং ঘুরতে এসেছি। সো এখানে ওয়েদার খুবই সুন্দর, আমি আপনাদেরকে দেখাবো। আর যেটা সেটা হচ্ছে জায়গাটাও খুবই সুন্দর। সো আপনাদেরকে অনেক অনেক থ্যাংকস যারা নাকি আমাকে উইশ করছেন, হ্যাঁ, আর হচ্ছে এখনও দেখতে পাচ্ছি সবাই হ্যাপি অ্যানিভার্সারি বলছেন, সো অনেক অনেক থ্যাংকস। হ্যাঁ, জায়গাটা খুবই সুন্দর, জায়গাটা খুবই সুন্দর, আমি আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাবো, একটু ঘুরিয়ে দেখাবো। আর যেটা সেটা হচ্ছে যে আমাকে যারা নাকি মিস করছেন, মিস করার দরকার নেই, কারণ হচ্ছে কি আমি আপনাদের জন্য সব কিছু পোস্ট করে আসছি। আজকেও 3টা বাজে অনেক সুন্দর একটা ড্রেস পোস্ট হবে, হ্যাপি অ্যানিভার্সারি আপু। আচ্ছা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো সো মাচ। আমি একটু কমেন্ট দেখি, হ্যাঁ, প্লাস হচ্ছে কি আমি আপনাদেরকে ইয়া করবো, আমি আপনাদেরকে একটা ট্যুর দিব, ঠিক আছে, আমি একটা ট্যুর দিব আপনাদেরকে যে কী আছে। আমি মাইকটা এখন খুলে ফেলেছি, ঠিক আছে, কারণ হচ্ছে না হলে আমি আপনাদেরকে ট্যুর দিতে পারবো না। ওকে, সো আমি হচ্ছে কি আপনাদেরকে এখন একটা ট্যুর দিব যে আমি আসলে যে ভিলাটায় আসছি, ভিলাটা কেমন আছে। আর যারা নাকি দেখতে পাচ্ছি আমার আউটফিট সম্পর্কে জিজ্ঞেস করছেন, তাদেরকে আমি একটু আমার আউটফিটটা দেখাই। ওকে, এই যে, এটা হচ্ছে বেসিক্যালি আমার আউটফিটটা। আর আমি যেটা সেটা হচ্ছে আমি কিন্তু মানে এইভাবে লাইভ করে আমি হচ্ছে ইয়া না, ইউজ টু নাই, জন্য আমি আসলে ওরকম প্রিপারেশন আমার আসলে ওরকম নেই, হ্যাঁ, আমি যাই না।
কিন্তু এই যে এটা আমি আপনাদেরকে বলি, আমি কিন্তু আপনাদেরকে বলেছিলাম যে আমি হচ্ছে গিয়ে এইটার একটা কালার নিয়েছি, যখন আমি এটা দেখিয়েছিলাম প্রায় হচ্ছে গিয়ে আমি মনে হয় 7-8টা বা 10টা কালার আপনাদেরকে দেখিয়েছিলাম, তাই না? অনেকগুলো কালার দেখিয়েছিলাম, আমি বলেছিলাম যে আমি একটা নিয়েছি, ওটা সারপ্রাইজ আছে, আমি আপনাদেরকে যখন সুযোগ হবে পরে দেখিয়ে দিব, ঠিক আছে? সো এই যে এটা এই কালারটা আমি বেসিক্যালি নিয়েছি, জানি না এখানে কী কালার আসছে, কজ এইটা এখানে ওয়ার্ম লাইট, ওকে, কিন্তু এটা হচ্ছে বেসিক্যালি পার্পল কালারটা, ওকে, পার্পল আর মভের কম্বিনেশনে যেটা ছিল, অনেকই সুন্দর, হ্যাঁ, অনেক 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 সুন্দর এই ড্রেসটা। এগুলো কিন্তু এখন আমাদের স্টকে নেই, আপনারা ভেবেন না যেগুলো আমার স্টকে আছে, ঠিক আছে? এখন কিন্তু আমার স্টকে নেই, আমি জাস্ট হচ্ছে গিয়ে দেখিয়ে দিচ্ছি, অনেক সুন্দর একটা জিনিস, ওকে। সো এইটা হচ্ছে গিয়ে অনেক সুন্দর, বাট এই ক্যাটাগরি আপনারা অনেক কিছু পাবেন, আমাদের শোরুমে পাবেন, ওকে, যমুনার শোরুমে পাবেন, প্লাস হচ্ছে গিয়ে শোরুমগুলোতে পাবেন। ও আর আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে, দেখুন আমি কিন্তু সবসময় হচ্ছে কিছু একটু, মানে আমি যখন নিজে পার্সোনালি ড্রেস পরি, আমি নিজে কিছু একটু চেঞ্জ করি। এই কানের দুলটা, আমি জানি না কেউ জিজ্ঞেস করছেন কিনা, আমি আসলে কমেন্ট এত দেখছি না। তো এই কানের দুলটা হচ্ছে গিয়ে আমার ফ্রেন্ড আমাকে গিফট করেছে, অনেক অসম একটা কানের দুল, ঠিক আছে? সো এই কানের দুলটা যখন নাকি আমি ভাবলাম যে আমি এটার সাথে পরবো, তখন আমি এই যে দেখুন এখানে হচ্ছে গিয়ে কিছু অ্যাক্সেসরিজ লাগিয়েছি, ওকে, আমি উঠিয়ে দিই। এই যে দেখুন এখানে হচ্ছে গিয়ে আমি কিছু অ্যাক্সেসরিজ লাগিয়েছি, ওকে, দেন এখানে স্লিভের মতো কিছু অ্যাক্সেসরিজ লাগিয়েছি গ্রিন কালারের, ওকে, এটা যেরকম গ্রিন আছে, গ্রিনের সাথে ম্যাচ করে হচ্ছে গিয়ে আমি কিছু অ্যাক্সেসরিজ লাগিয়েছি। আমি একটু বেটার লাইটিংয়ে যাই, ওকে, তাহলে হয়তো আপনারা বুঝতে পারবেন। এই যে দেখুন এখানে হচ্ছে গিয়ে আমি কিছু গ্রিন অ্যাক্সেসরিজ লাগিয়েছি আমার ইয়ারিংয়ের সাথে ম্যাচ করে। আমি কিন্তু সবসময় এটা করি, আপনারা আবার যারা এটা নিয়েছেন ভেবেন না যে আমারটা করি, ঠিক আছে? কারণ হচ্ছে গিয়ে এটা আমি সবসময় এরকম করি, প্লাস হচ্ছে এই যে দেখুন আমি আমার যে ওড়না আছে ওড়নার মধ্যেও কিছু অ্যাক্সেসরিজ লাগিয়েছি, ঠিক আছে? মানে আমি কিছু চেঞ্জেস করেছি ড্রেসটার মধ্যে আমি যখন এটা নিয়েছি, কারণ এটা আমি আমার পার্সোনাল ইউজ করবো, তো দ্যাটস ওয়াই আমি কিছু চেঞ্জেস করেছি, প্লাস হচ্ছে গিয়ে যে ওড়নার মধ্যেও কিছু অ্যাক্সেসরিজ ইউজ করেছি, হয়তোবা আপনারা বুঝতে পারছেন বা জানি না, এই যে, ঠিক আছে? মানে আমি যখন নিজে কিছু নেই তখন আমি ওটার মধ্যে মানে সবসময় চেঞ্জ করি, ওকে। সো এটাও আমি কিছু চেঞ্জ করে নিয়েছি, আমি আপনাদেরকে কিন্তু আমার ফুল ভিলাটা ঘুরে দেখাবো, ঠিক আছে? ঘুরিয়ে দেখাবো, কারণ খুবই সুন্দর, মানে বেশ অনেক স্পেশিয়াস, ঠিক আছে? জায়গাটা অনেক 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 স্পেশিয়াস, খুবই সুন্দর, আমি পুরোটাই আপনাদেরকে ঘুরে দেখাবো। ফার্স্ট আমি জানি আমার আউটফিট সবাই দেখতে চাবে, দ্যাটস ওয়াই আমি আমার আউটফিটটা দেখাচ্ছি, ওকে। আর হচ্ছে কি আমার ইয়াররিংস, মানে নর্মালি তো সবাই ইয়াররিংস সম্পর্কে জানতে চায়, এই ইয়াররিংসটা তো আরও বেশি সুন্দর। সো এটা আমি বলে দিলাম, এটা আমাকে কিন্তু জিজ্ঞেস করলে আমি বলতে পারবো না যে জিনিসটা কোত্থেকে আসছে, কারণ হচ্ছে কি এটা আমি গিফট পেয়েছি, ওকে। সো যেটা সেটা হচ্ছে এখন আমি আপনাদেরকে ভিলাটা একটু ঘুরে দেখাবো, ওকে, ভিলাটা একটু ঘুরিয়ে দেখাবো, কারণ খুবই সুন্দর আমি যেটা আসছি। আর এখানে হচ্ছে কি এটার নামটা হলো কি জানো, ওয়ান বেডরুম সুইট, হ্যাঁ, ওয়ান বেডরুম সুইট, ওকে, আমি যেটাতে আসছি, ওকে, এটা হচ্ছে কি আমার সব গড়াচ্ছে এখন আমার এত সুন্দর সুন্দর ড্রেস, ওকে। সো আমি চলে আসছি বাইরে, ওকে, এই যে খুবই সুন্দর, এখানে পরিবেশ অনেক সুন্দর, হ্যাঁ, পরিবেশ খুবই সুন্দর, আমার কাছে মনে হয় যাদের নাকি আমার মতো টাইম নাই ভ্যাকেশন ইয়া করার তাদের কাছে খুব ভালো লাগে, ওকে। তো আমি একটু দেখাই, এই যে এটা হচ্ছে বেসিক্যালি ওয়াকওয়েটা, হ্যাঁ, ওয়াকওয়ে, দেন আমি খুব ফাস্ট ফাস্ট দেখাবো, ওকে, আমি আপনাদের খুব বেশি সময় নষ্ট করবো না। এটা হচ্ছে ভিলাটা, আমার ভিলাটার নাম হচ্ছে গিয়ে অ্যালবাট্রোস, ওকে, অ্যালবাট্রোস। সো আমি এটাতে আসছি, হ্যাঁ, অনেক 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 সুন্দর, ভাইয়া কই ভাইয়া কই ভাইয়াকেই যেখানে দেখা যায়, ঠিক আছে? দেখতে পাচ্ছেন ভাইয়াকে, আমি ভাইয়াকে দেখিয়ে দিব, ঠিক আছে? ডোন্ট ওয়ারি, ভাইয়াকে দেখিয়ে দিব, ভাইয়া বসে বসে রিল্যাক্সিং মুডে। সো যেটা আমি এই ভিলাটা খুব সুন্দর করে ভিডিও করেছি, কারণ হচ্ছে জিনিসটা খুবই সুন্দর, এখানে দেখুন এরকম সিঁড়ির মতো আছে, হ্যাঁ, দেন হচ্ছে গিয়ে আমি আপনাদেরকে দেখিয়ে দিব পুরো জিনিসটা। দেন এখানে দেখুন এখানে খুব সুন্দর একটা বেঞ্চ আছে, একদম টোটাল মানে অনেক স্পেশিয়াস, হ্যাঁ, গাজীপুরে, হ্যাঁ 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 গাজীপুরে রিসোর্টটা, এটা হচ্ছে গিয়ে ভাওয়াল রিসোর্ট, ঠিক আছে? দেন দেখুন এখানে হচ্ছে গিয়ে বেসিক্যালি মেইন বেড এরিয়াটা, আমি এটাতে একটু পরে যাই, ফার্স্টে আমি এখানে দেখাই। এটার হচ্ছে কি ওদের নিজস্ব এখানে কিছু রিডিং একটা টেবিলের মতো বা রিডিং একটা এরিয়ার মতো আছে, এই জায়গাটা অনেক 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 নাইস, মানে সুন্দর, আমার কাছে সত্যি কথা খুব ভালো লেগেছে। আমি নর্মালি অনেক জায়গায় ঘুরতে যাই কিন্তু আমি আসলেভাবে দেখাই না, কারণ হচ্ছে আমার কাছে না খুবই ভালো লেগেছে, মনে হয়েছে যে খুব সুন্দর ওরা, মানে অনেক কিছু করেছে, হ্যাঁ, যত্ন করে অনেক কিছুই মোটামুটি করেছে। এটা একটা রিডিং এরিয়ার মতো, এখানেও একটা এসির ব্যবস্থা আছে, দেন হচ্ছে গিয়ে এইটা একটা এক্সট্রা ওয়াশরুম, হ্যাঁ, এটা কিন্তু মাস্টার বেডের সাথে ওয়াশরুমটা না,
এটা হচ্ছে কি একটা এক্সট্রা ওয়াশরুম, এই যে আমি, ঠিক আছে, ওকে। সো এই হচ্ছে গিয়ে এটা আমরা একবারও ইউজ করার আমাদের সুযোগ হয়নি, কজ হচ্ছে গিয়ে এটা বেসিক্যালি এক্সট্রা, এক্সট্রাটাই এত সুন্দর, খুবই সুন্দর, ঠিক আছে, খুবই নাইস। আপনারা আসতে পারেন, ঠিক আছে, যাদের নাকি মানে আমার মতো ভেকেশন, যারা নাকি প্ল্যান করতে পারেন না, তারা এখানে আসতে পারেন, খুবই সুন্দর। আমি এটা দেখিয়ে দিচ্ছি, ফার্স্টে আমি একটু মাস্টার বেডের দিকে যাই, ওকে। আর আমার কথা আসলে কতটুকু শোনা যাচ্ছে আমি জানি না, আমি হচ্ছে গিয়ে আমি জানি না, আমার হাজব্যান্ড বুকিং করেছে, আমি প্রাইস জানি না, ঠিক আছে। এই যে এখানে দেখুন খুব সুন্দর, এটা কিন্তু মেইন গেট দিয়ে ঢুকলাম, ঠিক আছে, মেইন গেট দিয়ে ঢুকে এখানে আবার খুব সুন্দর একটা জানালার মতো আছে, জানালাটা ওপেন টোপেন করা যায় অনেক সুন্দর। আমি আর এখন ওপেন কি করব, করেই দিই, এই যে, ঠিক আছে, এই যে খুবই নাইস, হ্যাঁ খুবই 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 নাইস, ওকে। দেন এইটা হচ্ছে গিয়ে বেসিক্যালি ক্লোজেট, অ্যান্ড এই জায়গাটা অসম্ভব সুন্দর, দেখুন এখানে যে ছবি কি মারাত্মক আসে, মানে লাইটিং খুবই সুন্দর, ঠিক আছে, এই যে অনেক সুন্দর, খুবই ভালো লাগবে আপনাদের কাছে। আপনারা যারা নাকি এসেছেন তারা তো অলরেডি জানেন, যারা নাকি আসেন নাই আসতে পারেন, ওকে। আর এটা হচ্ছে গিয়ে বেসিক্যালি মাস্টার বাথটা, এখানে দেখুন অনেক সুন্দর একটা জিনিস আছে, এই যে, ওকে, অনেক 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 সুন্দর না এটা, এখানে হচ্ছে এটা হচ্ছে বেসিক্যালি আপনার প্রাইভেট পুলের মতো, হ্যাঁ খুবই সুন্দর, খুবই 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 নাইস। দেন এখানে শাওয়ারের ব্যবস্থা আছে, শাওয়ারের ইয়াটাও খুব সুন্দর, দেন এই যে দেখুন, আমি একটু দূর থেকে দেখাই তাহলে বুঝতে পারবেন পুরো জিনিসটা, এই যে, ওকে, অনেক সুন্দর। এই জায়গাটা আমার মানে আমার কাছে আমার সবচেয়ে ফেভারিট হচ্ছে এই পোর্শনটা, এই বিলার, ঠিক আছে, আমি মানে এখানে যা যা হয়েছে যা যা দেখেছি আমার সবচেয়ে ফেভারিট পোর্শন হচ্ছে গিয়ে এই জিনিসটা, আমার কাছে খুবই ভালো লেগেছে। হ্যাঁ উপরে দেখুন এরকম একদম মানে ভিলা টাইপ সুন্দর সিলিং আছে, হ্যাঁ যারা হ্যাপি অ্যানিভার্সারি বলছেন তাদেরকে অনেক অনেক থ্যাংকস, ওকে, অনেক 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 থ্যাংকস, এই যে, ঠিক আছে, খুবই সুন্দর। আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে জানাবেন, এখানে আমি বেশ কয়েকটা ছবি তুলেছি আপনাদের সাথে শেয়ার করব আমি সুন্দর সুন্দর ছবিগুলো, ওকে। আমার কাছে পার্সোনালি এই জিনিসটা খুবই ভালো লেগেছে, এই যে মানে আমি এই পর্যন্ত যে কয়টা রিসোর্ট বলুন বা হোটেল বলুন আমি যে ছিলাম, আমার কাছে মনে হয়েছে যে এই মানে বাথটা একদম বেস্ট, ওকে, মানে খুবই সুন্দর, খুবই 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 সুন্দর, একদম পছন্দ হয়ে যাওয়ার মতোই, ঠিক আছে, অনেক নাইস, অনেকই নাইস। সো ঠিক আছে চলে গেলাম, এখন হচ্ছে গিয়ে আমি মাস্টার বেডে চলে যাই, ঠিক আছে, এই যে এটা হচ্ছে গিয়ে মাস্টার বেড, মাস্টার বেডের লাইটিং অনেক নাইস, অনেকই সুন্দর লাইটিং আছে। ওখানে আমি বসেছিলাম এতক্ষণ, আমরা চাটা খেয়েছি, প্লাস হচ্ছে গিয়ে এই যে খুবই সুন্দর, হ্যাঁ। দেন এখানে হচ্ছে গিয়ে আপনার আমার মিরর, ওকে, আমাকে দেখা যাচ্ছে, এই হচ্ছে গিয়ে আমি, অ্যান্ড এই বলে দিই যে মাস্টার বেডের দুই সাইডে দুইটা খুব স্পেশিয়াস বেলকনি আছে, হ্যাঁ দুই সাইডে দুইটা খুব স্পেশিয়াস বেলকনি আছে, সেটাও আমি দেখিয়ে দিচ্ছি, এই যে, ওকে, এই যে এটা হচ্ছে গিয়ে আরেকটা বেলকনি, হ্যাপি অ্যানিভার্সারি আপু, থ্যাংক ইউ যারা আমাকে হ্যাপি অ্যানিভার্সারি বলছেন, অনেক অনেক থ্যাংকস। আমার বেসিক্যালি লাইভে আসার প্ল্যান ছিল না, আমি জাস্ট আপনাদেরকে থ্যাংকস বলার জন্যই লাইভে আসছি, ওকে। সো এখন দেখাবো হচ্ছে গিয়ে সুন্দর একটা জিনিস, আরেকটা ফেভারিট জিনিস, এই যে, ঠিক আছে, এখানে বিশাল বড় একটা বেলকনি আছে, বিশাল বড়, মানে এখানে হচ্ছে গিয়ে একদম আপনারা মানে মজা করে খেলতে পারবেন, যাদের ছোট ছোট বাচ্চা কাচ্চা আছে, একদম অনেক সুন্দর। এই যে এই জায়গারই ছবি দিয়েছি আমি, খুবই সুন্দর। আর সবচেয়ে আমার কাছে ইন্টারেস্টিং যেটা লেগেছে, এই যে দেখুন এটা কিন্তু ফুল একদম ফরেস্ট, হ্যাঁ মানে এই রিসর্টটা হচ্ছে গিয়ে একদম পুরো ফরেস্টের ভিতরে, চারিপাশে হচ্ছে গিয়ে আপনার ফরেস্ট ঘেরা, মানে একদম ঘন জঙ্গল যেটাকে বলে, হ্যাঁ মানে একদম ঘন জঙ্গল, খুবই সুন্দর, হ্যাঁ মানে এনভায়রনমেন্ট খুবই নাইস। এই সাইডেগুলো হচ্ছে গিয়ে আরও ভিলা আছে, ঠিক আছে, আর এমনিতে আমাদের ভিলার দুই পাশে আমাদেরকে যারা নিয়ে আসছিল ওরা বলছিল আমাদের ভিলাটা নাকি খুব সুন্দর জায়গায়, কজ আমাদের ভিলার দুই সাইডে ফরেস্ট আছে। সো এই হচ্ছে আমাদের ভিলাটা, যেটা হচ্ছে ওয়ান বেডরুম সুইট, এইটার সাইডে এরকম সুন্দর করে ফরেস্ট আছে, ওকে। সো এই হচ্ছে গিয়ে মোটামুটি
আর এই হচ্ছে গিয়ে ভাইয়া, যারা নাকি ভাইয়ার জন্য অনেক রিকোয়েস্ট করছিলেন। ঠিক আছে, এই হচ্ছে গিয়ে ভাইয়া, দেখি কয়জন দেখে ভাইয়াকে। আমি বেশিক্ষণ কিন্তু ভাইয়াকে দেখাবো না, ঠিক আছে, একদম সাথে সাথে সরায় ফেলবো, না হলে আবার ঝামেলা হয়ে যায়, ঠিক আছে। সো এই যে বললাম না, বেশিক্ষণ ভাইয়াকে দেখাবো না। ওকে, সো এই যে ভাইয়া, ভাইয়া কি করে, আমার সাথেই দেখাই, তাহলে আর সমস্যা হবে না। ওকে, ঠিক আছে। সো সবাইকে অনেক অনেক থ্যাঙ্কস যারা নাকি আমাদেরকে হ্যাপি অ্যানিভার্সারি উইশ করেছেন। ওকে, কারণ হচ্ছে গিয়ে আমি মানে আমার আসলে লাইভে আসার ওরকম প্ল্যান ছিল না। সো আপনাদের জন্যই হচ্ছে গিয়ে আশা, আপনাদের জন্যই আশা। আর এখানে ওয়াইফাইয়ের অবস্থা বেশি একটা ভালো না। ওকে, সো আমি হচ্ছে গিয়ে এখন মোটামুটি চলেই যাব। তো আমাদেরকে যারা যারা উইশ করেছেন তাদেরকে অনেক অনেক থ্যাঙ্কস আমাদেরকে উইশ করার জন্য। আর যেটা সেটা হচ্ছে যে হ্যাপি অ্যানিভার্সারি টু আপি অ্যান্ড ভাইয়াকে। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ সো সো মাচ। ওকে, হ্যাপি অ্যানিভার্সারি সুইট আপি। আচ্ছা ঠিক আছে, ওকে, সো ঠিক আছে, আমি তাহলে চলে যাই। আপনারা সবাই ভালো থেকেন, সুস্থ থেকেন, সুন্দর থেকেন। ওকে, আর যেটা সেটা হচ্ছে যে কি, আমি একটু বসি ভাইয়ার সাথে, বসি নাকি আমার সাথেই দেখেন। এই যে হ্যালো এভরিওয়ান, আচ্ছা ঠিক আছে, থ্যাঙ্কস বলে দাও তোমাকে সবাই, সবাইকে এত লাইক দেওয়ার জন্য আমাদের পিকচারে, যারাই উইশ করেছেন আমাদের সবাইকে ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে, সো এই হচ্ছে গিয়ে ব্যাপার। ওকে, সো ঠিক আছে, আমি তাহলে চলে যাই। আপনারা সবাই ভালো থেকেন, সুস্থ থেকেন, সুন্দর থেকেন। আর যারা নাকি হচ্ছে গিয়ে আমাদেরকে উইশ করেছেন তাদেরকে আবারও বলছি অনেক অনেক থ্যাঙ্কস। ওকে, অনেক অনেক থ্যাঙ্কস আর কি। আর আমি এখানে অনেক সুন্দর সুন্দর ছবি তুলেছি বা তুলবো আরও সামনে, ঠিক আছে। আজকে কিন্তু ওয়েদারটা অনেক সুন্দর, হ্যাঁ, একদম ফরেস্টের মাঝখানে, তো আজকে একদম সকাল থেকে বৃষ্টি হচ্ছে। ওকে, সকাল থেকে বৃষ্টি হচ্ছে, খুবই সুন্দর ওয়েদার। সো ঠিক আছে, ওকে, সো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন। আর সবাইকে আবারও অনেক অনেক থ্যাঙ্কস। ওকে, সবাইকে আজকের জন্য এখানেই টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।